আসছি পরের খবরে। রাজ্যের বিভিন্ন জেলায় স্কুল খোলার দাবিতে বিক্ষোভ, সেই ছবি আপনাদের আমরা দেখাচ্ছি এবং সেই বিক্ষোভ চলছেই। আমরা এই মুহূর্তে বাঁকুড়া ছবি আপনাদের দেখাবো। বাঁকুড়াতেও করোনা বিধি মেনে স্কুল খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন চলছে। আপনারা জানেন যে গতকালই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছিলেন যে স্কুল খোলার ব্যাপারে যথেষ্ট ইতিবাচক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং স্কুল খোলার কথা ভাবনা চিন্তা চলছে, স্কুল খুললে যাতে নতুন করে আবার স্কুল বন্ধ করতে না হয় সেই দিকগুলো ভাবনা চিন্তা করেই স্কুল খোলা হবে, এমনটাই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। এবং এই যে স্কুল খোলার ব্যাপারে রাজ্য সরকার কতটা তৎপর সেই বিষয়টা তিনি জানিয়েছিলেন, কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুল খোলার দাবিতে বিক্ষোভ প্রদর্শন, করোনা বিধি মেনে স্কুল খোলার দাবিতে পথ অবরোধ। বাঁকুড়ার ছবি আপনাদের দেখাচ্ছি। বাঁকুড়ার কার্জুরি ডাঙায় অবরোধ চলছে, বেশ কিছুক্ষণ অবরোধ চলে সিপিএমের শিক্ষক সংগঠনের এই অবরোধ স্কুল খোলার দাবিতে, করোনা বিধি মেনে স্কুল খোলার দাবিতে পথ অবরোধ। বাঁকুড়ার কার্জুরি ডাঙায় অবরোধ সিপিএমের শিক্ষক সংগঠনের। করোনা বিধি মেনে স্কুল খুলতে হবে এই দাবিতেই পথ অবরোধ। বাঁকুড়ার কার্জুরি ডাঙায় অবরোধ সিপিএমের শিক্ষক সংগঠনের। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন, টেলিফোনে কথা বলবো তাঁর সঙ্গে। স্বরূপ, কি জানা যাচ্ছে? হ্যালো স্বরূপ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, প্রশ্নটা আরেকবার আমাকে। স্বরূপ, এই যে করোনা বিধি মেনে স্কুল খোলার দাবি, এবং স্বাভাবিকভাবে জেলার বিভিন্ন জায়গাতেই তো এই দাবিতে সরব হচ্ছে বিভিন্ন মহল। একেবারে একেবারে দেখো, যেটা হচ্ছে যে পাড়ায় পাড়ায় স্কুল যে খোলার একটা ব্যবস্থা নেওয়া হয়েছে এমনটা যেটা বলা দেখা যাচ্ছে, জানা যাচ্ছে, এবং সেখানে পুরো মাত্রায় রাজ্যের স্কুল খুলতে হবে এরকমই দাবি নেওয়া হয়েছে বামপন্থী যে প্রাথমিক শিক্ষক সংগঠন তাদের তরফ থেকে, এবং তারা আজকে মূলত সেই দাবিতেই বাঁকুড়ার যে কার্জুরি ডাঙা, সেই কার্জুরি ডাঙায় বেশ কিছুক্ষণ প্রতীকী রাস্তা অবরোধ করেন, এবং রাস্তা অবরোধ করার পর তারা যেটা মূলত তারা যেটা বলছেন, তাদের যেটা মূলত দাবি যে রাজ্য জুড়ে কিন্তু পুরো মাত্রায় স্কুল খুলতে হবে, এবং পুরো মাত্রায় সেখানে স্কুলের মধ্যে ক্লাস শুরু করতে হবে, কারণ দীর্ঘদিন যে করোনা পরিস্থিতি, সেই করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, পিছিয়ে পড়ছে শিক্ষা ব্যবস্থা, এবং ছাত্রছাত্রী যারা পঠন পাঠন করেন মূলত স্কুলে গিয়ে, তারাও কিন্তু ব্যাপকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অর্থাৎ পড়াশোনা তাদের ক্ষেত্রে একটা ব্যাপকভাবে সমস্যা পড়ছে অনেক ছাত্রছাত্রীরা। সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত স্কুলকে খুলে দেওয়া উচিত, এবং স্কুলের প্রাঙ্গণে শিক্ষা প্রতিষ্ঠানে সেখানে শিক্ষা ব্যবস্থা চালু হওয়া উচিত, এবং এটাই মূলত তাদের আন্দোলনের আজকে মূলত দাবি, এবং সেই দাবি নিয়েই মূলত রাস্তা অবরোধ কর্মসূচি। এবং যদি তাদের এই দাবিগুলো না মেনে নেওয়া হয় তাহলে কিন্তু আগামী দিনে আরো বৃহত্তর যে কর্মসূচি সেটা গ্রহণ করবে এমনটাই বলা হয়েছে যে বামপন্থীদের যে শিক্ষক সংগঠন, সেই শিক্ষক সংগঠনের তরফ থেকে। স্বরূপ, এ বিষয়ে একটা তো তুমি যেরকম উল্লেখ করলে, আমরা গতকালই দেখেছি যে শিক্ষামন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে পাড়ায় পাড়ায় শিক্ষালয়, এবং যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে একটা ইঙ্গিতও তিনি দিয়েছেন। বিভিন্ন মহল কি বলছে বিষয়ে? দেখো, একেবারেই বিভিন্ন মহল যেমন বলছে যে স্কুলের বা ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থাটা চালু হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় একটা বিষয়, তার কারণ দীর্ঘদিন ধরে শিক্ষা ব্যবস্থা একেবারেই ভেঙে পড়েছে, কারণ চার দেওয়ালের বন্দি থেকে ছাত্রছাত্রীরা, তারা কেউ অনলাইনে কাজ করছেন, আবার কেউ কারু হয়তো অনলাইনে ক্লাস করার সুযোগটা নেই, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু ব্যাপকভাবে পড়াশোনাতে অনেকটা পিছিয়ে পড়ছে। ধন্যবাদ স্বরূপ। ধন্যবাদ স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোনে।